আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের রিয়েল এস্টেটের লিড কালেক্ট করা দেখাবো, এবং আজকে আমরা যে লিড কালেক্ট করব সেটা হচ্ছে যে রিয়েল এস্টেট ব্রোকারদের লিড। এবং এই রিয়েল এস্টেট ব্রোকারদের লিড আপনি যদি কালেক্ট করেন, অর্থাৎ এই লিডের কাজটা আপনি কিন্তু পাবেন, যেমন এর আগের ভিডিওতে যেটা দেখেছিলাম যে এজেন্টদের লিড কালেক্ট করা। তো এখন আজকে যেটা দেখবো যে রিয়েল এস্টেট ব্রোকারদের লিড কীভাবে কালেক্ট করবেন, এবং এই ব্রোকারদের লিড কালেক্ট এটা কিন্তু আপনি বিভিন্ন মার্কেট প্লেস থেকে পাবেন, মানে এই কাজটা পাবেন যে বায়ার আপনাকে বলবে যে তার ক্যালিফোর্নিয়া অথবা টেক্সাস লোকেশনের কিছু ব্রোকারের লিড দরকার, তো তখন সেটা আপনাকে দিতে হবে। তো আজকে তাহলে আমাদের বিষয় হলো যে আমরা রিয়েল এস্টেট ব্রোকারদের লিড কালেক্ট করব একটা ফর্মুলার সাহায্যে। আচ্ছা, তো ভিডিওটি শুরু করব, তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন মূল আলোচনায় চলে যাই, অর্থাৎ ভিডিওর যে আলোচনা সেটাতে। তো দেখেন এখানে, তাহলে আজকে আমাদের টপিক কি, আজকে আমাদের বিষয় হলো যে আমরা রিয়েল এস্টেট লিড কালেক্ট করব, এবং রিয়েল এস্টেট লিড অর্থাৎ রিয়েল এস্টেট ব্রোকার লিড, এটা আমাদের হচ্ছে টপিক। তো এটা কিভাবে কালেক্ট করবেন সেটাই দেখাবো। তো খুবই সোজা একটা বিষয় এটা, সেটা হচ্ছে যে একটা ফর্মুলা লাগবে। ফর্মুলাটা হচ্ছে যে ডাবল কোটেশনের মধ্যে লিখবেন রিয়েল এস্টেট ব্রোকার, তারপর কোটেশন শেষ করবেন, অর্থাৎ ডাবল কোটেশন, তারপর আবার ডাবল কোটেশনের মধ্যে লোকেশন, কোন লোকেশনের লিড আপনার দরকার সেটা লিখবেন, এবং লাস্টে linkedin.com, কারণ লিঙ্কডিন থেকে আমরা এই লিডগুলো ফাইন্ড করব। তার মানে যে যে ব্যক্তিগুলোর লিঙ্কডিন প্রোফাইল আছে, যে ব্রোকারদের বা ব্রোকারগুলোর, সেই লিডগুলো আমাদের লাগবে। আচ্ছা, তো তাহলে এই হচ্ছে ফর্মুলা। ফর্মুলার পাশাপাশি আপনাদের মানে এই কাজটা করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে যে একটা এক্সেল শিট লাগবে, এবং এই এক্সেল শিটে যে কি কি ইনফরমেশন ইনপুট করবেন আপনারা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তবে তার আগে বলে রাখি যে বায়ার আপনাকে বলবে যে ব্রোকারদের লিড লাগবে তার, এবং লোকেশনটা দিয়ে দিবে। হ্যাঁ, তারপর আপনার তাহলে এই লিডগুলো খুঁজে বের করতে হবে, এই হচ্ছে কাজ। তো এক্সেল শিটটা রেডি করি। তো এক্সেল শিট রেডি করার জন্য একটা এক্সেল শিট নিচ্ছি। তো এক্সেল শিট নেওয়ার পরে যেটা করতে হবে, আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা বিষয়টা আরও ভালো মানে পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আগের ভিডিওতে আমি এজেন্টদের লিড বের করা দেখিয়েছিলাম, তো আজকে দেখব ব্রোকারদের লিড। তো এইখানে আমাদের একটা এক্সেল শিট রেডি করতে হবে, যেখানে আমাদের এই যে ব্রোকার তাদের ফার্স্ট নেম নেম, তারপরে ঘরে দেবেন ফোন নাম্বার, আর তারপরে ঘরে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস এবং অ্যাড্রেস, এই বিষয়গুলো হচ্ছে লাগবে। আচ্ছা, তো এই শিটটা আপনারা হচ্ছে একটু সাজিয়ে নেবেন, এই এই শিটটা আমি এখানে এটা বড় করে দিচ্ছি একটু, এটা হচ্ছে এই যে সাজিয়ে দিলাম বড় করে, এখন সুবিধা হচ্ছে এটা দেখতে। আচ্ছা, অর্থাৎ একটা লোকেশনের বায়ারদের কী লাগবে, নাম লাগবে, ফোন নাম্বার লাগবে, ইমেল অ্যাড্রেস লাগবে এবং অ্যাড্রেস লাগবে। তো এই বিষয়গুলোই আমরা হচ্ছে কালেক্ট করব, মানে আমি কালেক্ট করে আপনাদের দেখাবো। তো কীভাবে করবেন, খুব সিম্পলভাবে এই যে চলে যাবেন এই নোটপ্যাডে, ফর্মুলাটা কপি করবেন, ফর্মুলাটা আপনারা লিখে রাখেন। আচ্ছা, ফর্মুলাটা হচ্ছে গিয়ে গুগলে চলে গিয়ে এই সার্চ বক্সে এটা সার্চ করবেন। তো সার্চ করলে দেখবেন যে কিছু রেজাল্ট চলে এসেছে, যে রেজাল্টগুলো হচ্ছে আপনার এখানে কিছু রেজাল্ট দেখছেন, এই যে ক্যালিফোর্নিয়া রিয়েল এস্টেট ব্রোকার, তারপর সে লিঙ্কডইন ক্যালিফোর্নিয়া ব্রোকারস রিয়েল এস্টেট লিঙ্কডইন। আচ্ছা, তারপর মানে এই যে জিনিসগুলো, এখান থেকে কোনগুলো আপনার লিড হবে বুঝবেন কীভাবে সেটা দেখেন। সেটা দেখার জন্য খেয়াল করবেন যে এইখানে তাদের নামের পাশে বা কোম্পানির পাশে লিঙ্কডইন আছে কিনা, আর এই সাথে যে এইখানে linkedin.com এটা লেখা আছে কিনা, হ্যাঁ এই জিনিসগুলো খেয়াল করবেন। খেয়াল করার পরে আমাদের এগুলো এক একটা করে ওপেন করে নিতে হবে। দেখেন আমি আপনাদের নিয়ে দেখাই, ধরেন এটা এটা আমার একটা লিড মনে করি, আমি এটা নিচ্ছি। আরেকটা বিষয়, আপনারা যখন এই কাজটা করবেন আপনাদের লিঙ্কডইন অবশ্যই লগ
এই ব্রাউজারে লিঙ্কডিনটা লগ ইন অবস্থায় রাখতে হবে, না হলে কিন্তু লিঙ্কডিনের মানে প্রোফাইলগুলো ওপেন হবে না। আচ্ছা দেখেন, ক্যালিফোর্নিয়া রিয়েল এস্টেট ব্রোকার, আচ্ছা তো এটা হচ্ছে একটা কোম্পানি, তো এটা আমরা নেব না, কারণ এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আমরা তো পাচ্ছি না। এটা যেহেতু কোম্পানি তাহলে কেটে দেব। দ্বিতীয়টা দেখি, এটাও কোম্পানি। আচ্ছা দেখি, এইখানে একটা নাম পাচ্ছি আমরা, দেখি এটা কি, দেখি আচ্ছা আমরা এখানে একটা নাম পেয়েছি, মানে একজন ব্যক্তি, এবং তার ঠিকানা আছে। আমাদের কি লাগবে, ইমেল লাগবে, আচ্ছা অ্যাড্রেস লাগবে। আচ্ছা তাহলে আমরা একজনকে পেলাম, এর নামটা তাহলে আমরা ইনপুট করি। এই যে নামের ঘরে লিখে দিবেন, ওটা কপি করে আনবেন অথবা লিখে দিতে হবে। তো আমি লিখে দিচ্ছি, আচ্ছা ফোন নাম্বার। তো এই ব্যক্তি মানে একজন ব্রোকারকে আমরা পেয়ে গিয়েছি, আর তার ঠিকানা হচ্ছে এইটাই, যে ঠিকানাটা কপি করি, ঠিকানা কপি করলাম, কপি টু পেস্ট। এরপরে এর ইমেলটা লাগবে, ইমেলের জন্য ওই যে লিড ডিপারে ক্লিক করবেন, ইমেল এবং ফোন নাম্বারের জন্য। না লিড ডিপার কিছু পাচ্ছে না, দেখি রকেট রিচ কিছু পায় নাকি, না সেও কিছু পাচ্ছে না। আচ্ছা তাহলে দেখি কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করি, কন্ট্যাক্ট ইনফোতেও কিছু নেই, অ্যাবাউট। তো এইভাবে আপনাদের হচ্ছে খুঁজতে হবে। আচ্ছা এইটা আপাতত, যদি কোনোটার এরকম ইনফরমেশন কম থাকে সেক্ষেত্রে ওইটা বাদ দিয়ে দেবেন অথবা নিচে নামিয়ে রাখবেন ওইটা, যে মানে পরে যদি আপনি লিড যখন সব নেওয়া হয়ে যাবে তখন যদি দরকার হয় ওইটা নেবেন অথবা বাদ দেবেন। আচ্ছা আমি নিচেরটা পরেরটাই যাই, এই যে আরেকটা পেলাম, দেখি শন হার্লি, এটা দেখি, এটা কেটে দিচ্ছি। হ্যাঁ পেয়েছি পেয়েছি, দেখি এর ইমেলটা পাই কি না, ইমেল বা ফোন নাম্বার। আপনারা যে এখানে খুঁজবেন, এখানে অনেক সময় থাকে। আচ্ছা এইখানে নাই, তাহলে লিড লিপারে যাই। হ্যাঁ লিড লিপারে দেখেন এর ইমেইলও পাওয়া গিয়েছে, এর ফোন নাম্বারও পাওয়া গিয়েছে। তাহলে ইমেলটা কপি করব, তারপর ফোন নাম্বার, ফোন নাম্বারটা কপি করি। তো প্রসেসটা একই, মানে জাস্ট আপনাদের একটু সময় নিয়ে ধৈর্য ধরে ধরে কাজটা করতে হবে। দেখেন এর সবই আমরা কিন্তু পাবো, সেটা হচ্ছে যে এর আপনার নাম ঠিকানা, ঠিকানাই যে আছে, নাম তো আছেই, নাম আমরা নিয়ে নেব, ঠিকানাটা নিয়ে নিচ্ছি, নিলাম নামটা দিই এখানে। আচ্ছা এই হলো নাম, দেখেন এটা একটা কমপ্লিট লিড। তো এইটা যেহেতু পাই নাই, এখানে এন স্ল্যাশ এ লিখে রাখি রাখি, এটা লিখে রাখবেন, মানে পাওয়া যায়নি আর কি। আচ্ছা তো এই বিষয়গুলো কি করবেন, যখন আপনার ধরেন আপনার কাছে 50টা লিড চেয়েছে, তো আপনার 50টা নেওয়া হয়ে গেছে, তখন আপনি কি করবেন, যে আপনি দেখবেন যে যেই লিডগুলো ইনকমপ্লিট আছে সেগুলো বাদ দিয়ে যেগুলো সব ইনফরমেশন আছে সেগুলো বায়ারকে দেবেন আর কি। হ্যাঁ মানে একেবারে বাধ্য না হলে ইনকমপ্লিট লিড দেওয়ার দরকার নেই। ইনকমপ্লিট মানে যে এই যে দেখেন এটার কথা, এটা ফোন নাম্বার পাইনি, ইমেল পাইনি, তো এটা পারতপক্ষে আমরা দেব না, জাস্ট এটা দেখানোর জন্য রাখলাম। মানে এটা জাস্ট করতে হবে, যখন সবগুলো পেয়ে যাবেন তখন এটা জাস্ট ডিলিট করে এটা লিস্টটা আপডেট করে তারপর আপনি আপনার বায়ারকে দিয়ে দেবেন। সো ইনকমপ্লিট লিড যদি বাধ্য না হন দেওয়ার দরকার নেই। তো এইভাবে তাহলে একটা লিড এই যে পেয়ে গেলাম। আবার যদি আমি যাই, তো এটা হয়ে গিয়েছে, এটা কেটে দিচ্ছি। আচ্ছা দেখি এর প্রোফাইলটা দেখি। আচ্ছা যে লিডগুলো আপনি মানে নিয়ে নেবেন সেগুলো যে এই যে এরকম বেগুনি রঙের হয়ে যাবে, দেখেন মানে এগুলো আমি ওপেন করেছি, আর নীলগুলো ওপেন করিনি এখন, এই যে এটা দেখছেন। আচ্ছা আচ্ছা এও একজন ব্রোকার, দেখি এর কি পাই আমরা, এর হচ্ছে কোনো ইমেইল অথবা কিছু কন্ট্যাক্ট ইনফো। আপনারা যেটা করবেন, আগে এসে এই লিড লিপার অথবা ইমেইল এক্সট্রাক্টরে এদের ইমেইল বা ফোন নাম্বার আছে কিনা একটু দেখে নেবেন, দেখে নেওয়ার পরে তারপর সেই লিডগুলো নেবেন। তাতে কি হবে যে ইমেইল এবং ফোন নাম্বার পেলেই কাজ আপনার ম্যাক্সিমাম এগিয়ে যায়, আর নাম ঠিকানা তো পাচ্ছেনি এমনিতেই। তো এইটার তো কিছু পেলাম না, আচ্ছা আমি এটা বাদ দিই,
আমি নেক্সটে যাই, নেক্সট হচ্ছে এই যে আরেকজন আছে। তো প্রসেস একই, জাস্ট আপনারা ধৈর্য ধরে ধরে একটু কাজটা করতে হবে। দেখি আগে লিড লিপার, লিড লিপার কি বলে, এও দিতে পারছে না, মানে ক্যাচ করতে পারছে না আর কি। হ্যাঁ, যে এখানে কি আছে দেখি, ওয়েবসাইট, হ্যাঁ ওয়েবসাইট আছে একটা, ওয়েবসাইট থেকে আমরা অনেক তথ্য পেতে পারি। দেখি ওয়েবসাইটটাতে যাই, ওয়েবসাইটে কন্ট্যাক্টাস, কন্ট্যাক্ট আছে, আমরা কিন্তু ফোন নাম্বার পেলাম, একটা ফোন নাম্বার ইমেল পেয়ে গেছি। আচ্ছা তো এখন তাহলে আমরা কি করব, ইমেলটা কপি করব, ইমেল কপি, ইমেলটা কপি করলাম, তারপর ফোন নাম্বার, ফোন নাম্বার হচ্ছে এই যে এটা, টেলিফোন নাম্বার আর কি। তো এটা হচ্ছে, লিখি আমি এখানে, তারপরে হচ্ছে 237, 237, আর হচ্ছে আপনার এদিকে 7253, 7253। আচ্ছা আর নামটা কি, নামটা হচ্ছে, নামটা আমরা পেলাম এখানে, সেটা হচ্ছে লিসা এল জেনসেন, লিসা জেনসেন, লিসা, লিসা জেনসেন, জেনসেন। অ্যাড্রেস, অ্যাড্রেসটা কোথায় পাবো, অ্যাড্রেসটা দেখবেন এই যে এইখানে, এই যে একটা, এই যে ঠিকানা আছে, এটা কপি করে নিয়ে আসবো আমরা, কন্ট্রোল সি দিয়ে কপি করে পেস্ট। এই দেখেন আরেকটা লিড কিন্তু আমাদের হয়ে গেল, নেওয়া হয়ে গেল। হ্যাঁ এই যে এইভাবেই, তাহলে একই রকম ভাবে, এটা যেহেতু হয়ে গিয়েছে এটা কেটে দিই, এটা কেটে দিচ্ছি। দেখি যে এই এই লিডটা নিয়ে এখন পরেরটা আর কি, যে এটা, এও একজন ব্রোকার, মানে তার নাম দেখবেন, নামের পরে যে টাইটেল আছে সেটা দেখবেন। আচ্ছা আর ইমেলটা আগে খুঁজবেন, ইমেল ফোন নাম্বার। দেখি লিড লিপার কি বলে, দেখেন এর ইমেল এবং ফোন নাম্বার দুইটাই কিন্তু পাওয়া গিয়েছে, তাহলে আমরা এই লিডটা নিতে পারি। তাহলে আমরা লিডটা নেব, ইমেলটা কপি করি, ইমেলটা কপি করলাম। আচ্ছা ইমেল, ইমেল পেয়ে গেলাম, এবার ফোন নাম্বার, ফোন নাম্বার, আচ্ছা ফোন নাম্বার নিয়ে নিলাম, নাম লাগবে ম্যাথিউ স্মিথ, এর নাম ম্যাথিউ, ম্যাথিউ, ম্যাথিউ স্মিথ, স্মিথ নাম, ফোন নাম্বার আছে, ইমেল আছে, ইনফরমেশন থাকে, তো এগুলো পাওয়া খুবই সোজা। এই যে ঠিকানা, ঠিকানাটা আমরা এখানে দিয়ে দিলাম। তো এইভাবে আপনাদের কি করতে হবে, যে লিডগুলো কালেক্ট করতে হবে। তাহলে আমি আবার একটু আপনাদের সামারি করে দিই, যদি আপনার বায়ার আপনাকে বলে যে তার কিছু ব্রোকারের লিড দরকার, কোন একটা লোকেশন দিয়ে দেবে, তো সেই লোকেশনের ব্রোকারদের লিড লাগবে, তখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে এই যে এটা, ডাবল কোটেশনের মধ্যে, অর্থাৎ ডাবল কোটের মধ্যে আর কি, রিয়েল এস্টেট ব্রোকার বা যেটা আপনি সার্চ করছেন, রিয়েল এস্টেট ব্রোকার যেহেতু আমাদের এই ভিডিও। তারপর হচ্ছে আবার ডাবল কোটের মধ্যে লোকেশন, এবং তারপরে linkedin.com, এটা লিখে গুগলে সার্চ করবেন, সার্চ করার পরে রেজাল্টগুলো চলে আসবে, আসার পরে রেজাল্টগুলোর পাশে দেখবেন যেগুলোর পাশে এই যে মানে লিঙ্কডইন লেখা আছে এবং মানুষের ব্যক্তির নাম লেখা আছে, হ্যাঁ সেইগুলো আপনারা হচ্ছে নেবেন, নেবেন বলতে এই যে এটা যেমন দেখালাম এইভাবে, হ্যাঁ নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং লিড লিপার বা মানে এক্সটেনশনগুলো আছে সেগুলো ক্লিক করে আপনারা এই আগে দেখে নেবেন যে ইমেলগুলো সঠিক আছে কিনা। হ্যাঁ এইভাবে তাহলে আপনারা লিডগুলো কিন্তু কালেক্ট করবেন, খুবই সোজা, খুব অল্প সময়ের মধ্যে আপনারা করতে পারবেন আশা করি, যদি প্র্যাকটিস করেন। কিন্তু একটাই বিষয়, প্র্যাকটিস করতে হবে, যদি প্র্যাকটিস না করেন আপনারা কিন্তু মানে দেখা যাবে স্পিড আসবে না বা কাজটা করতে তখন ভালো লাগবে না,
কারণ দেখবেন যে স্পিড নাই, করতে ভালো লাগছে না, একটার হয়তো ফোন নাম্বার পাওয়া যায়, একটার ফোন নাম্বার পাওয়া যায় না, যেমন এটা দেখেন। তো সেক্ষেত্রে আপনারা একটু ধৈর্য ধরে কাজ করবেন এবং চেষ্টা করবেন যেগুলোর কিছু পাচ্ছেন না সেগুলো রাখতে, কারণ যদি আপনার লিড পরবর্তীতে মানে শর্ট পরে বা না পান, সেক্ষেত্রে ওগুলো ইউজ করতে পারবেন। লাস্ট কাজ জমাদের ক্ষেত্রে ইনকমপ্লিটগুলো দেওয়ার দরকার নেই, ইনকমপ্লিটগুলো একেবারে বাধ্য না হলে দেবেন, মানে এই যে এইগুলো ইনকমপ্লিট। হ্যাঁ, যেমন একটা ফোন নাম্বার পাইনি, ইমেল পাইনি, তো এইভাবে আপনারা কাজটা করবেন। তো আমি আপাতত এই কয়টাই করে দেখালাম, আপনারা প্র্যাকটিস করবেন এবং এই ফর্মুলাটা একটু দেখে রাখেন। এই ফর্মুলাটা এই ফর্মুলাটা আপনারা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং এটা অ্যাপ্লাই করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনি যদি এখনও আমার চ্যানেলের যে লিড জেনারেশনের যে ধারাবাহিক পর্বগুলো আছে সেগুলো না দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখে আসবেন। এবং একই সাথে আপনি ডাটা এন্ট্রি টিউটোরিয়াল, হ্যাঁ ডাটা এন্ট্রি, তারপর ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়েরও প্লেলিস্ট পাবেন আমার চ্যানেলে। কিওয়ার্ড রিসার্চ, পিন্টারেস্ট মার্কেটিং, ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে আপনার হেল্পফুল ওয়েবসাইট ফর ফ্রিল্যান্সার্স, আচ্ছা তারপর ফাইবার টিউটোরিয়াল, এগুলো আশা করি আপনাদের কাজে লাগবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।